সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং নতুন ভিডিওর আপডেট পেতে হলে ক্লিক করুন বেল আইকনে। ঢাকার মতিঝিলে অবস্থিত নটরডেম কলেজ বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজগুলোর মধ্যে একটি। বর্তমানে বাংলাদেশে যে তিনটি কলেজে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে ইন্টারমিডিয়েটে শিক্ষার্থী ভর্তি করানো হয়, তার মধ্যে নটরডেম কলেজ অন্যতম। তো নটরডেম কলেজ ভর্তি পরীক্ষার নিয়মাবলী, সময়সূচি এবং মানবন্টন নিয়ে থাকছে বিস্তারিত আজকের আমাদের এই ভিডিওতে। বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা 1770, ইংলিশ ভার্সনের জন্য রয়েছে 290 আসন, মানবিক বিভাগের জন্য রয়েছে 400 আসন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য রয়েছে 750 আসন। বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সন এবং ইংরেজি ভার্সন উভয় ভার্সনের শিক্ষার্থীর জন্য আবেদনের যোগ্যতা SSC পরীক্ষায় GPA 5। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে SSC পরীক্ষায় শিক্ষার্থীর অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে, অর্থাৎ তার অধ্যয়নরত বিষয়গুলোর মধ্যে উচ্চতর গণিত না থাকলে সে বিজ্ঞান বিভাগে নটরডেম কলেজে আবেদন করতে পারবে না। এবং SSCতে যদি কেউ বাংলা নিয়ে পড়াশোনা করে, অর্থাৎ বাংলা ভার্সনের স্টুডেন্ট হয়, সে পরবর্তীতে নটরডেম কলেজে ইংলিশের জন্য বা ইংলিশ ভার্সনে পড়াশোনার জন্য অ্যাপ্লাই করতে পারবে না। মানবিক বিভাগে আবেদনের ন্যূনতম যোগ্যতা SSCতে 3.0 এবং ব্যবসায় শিক্ষা বিভাগে আবেদনের ন্যূনতম যোগ্যতা SSC পরীক্ষায় ন্যূনতম 4.0। এবার বলা যাক যারা বিভাগ পরিবর্তন করতে চান, অর্থাৎ কেউ যদি SSC পরীক্ষায় সে যে বিভাগে অংশগ্রহণ করেছিল পরবর্তীতে সে HSC পরীক্ষায় তার বিভাগ চেঞ্জ করতে চায়, সেক্ষেত্রে কেউ যদি বিজ্ঞান থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে শিফট করতে চায়, তাহলে সেক্ষেত্রে তার SSC পরীক্ষায় ন্যূনতম GPA থাকতে হবে 4.50। কিন্তু কেউ যদি বিজ্ঞান অথবা ব্যবসায় শিক্ষা এর যে কোনো একটি বিভাগ থেকে মানবিক শাখা বা মানবিক বিভাগে শিফট করতে চায়, তাহলে সেক্ষেত্রে তার ন্যূনতম GPA থাকতে হবে 3.50। এবার কথা বলা যাক ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন, মানবন্টন এবং সময় নিয়ে। এক্ষেত্রে বলা যায় যে নটরডেম কলেজ ভর্তি পরীক্ষায় কোনো নির্দিষ্ট প্রশ্নের ধরন কিংবা কোনো নির্দিষ্ট মানবন্টন নেই, কেননা তারা তাদের বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট মানবন্টন কিংবা নির্দিষ্ট পরীক্ষার সময় এসব বলে দেয় না, যার কারণে দেখা যায় যে এক এক বছর এক এক ধরনের কোশ্চেন হয়ে থাকে। আমরা যদি বিগত বছর অর্থাৎ 2018 সালের কোশ্চেনের দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে সেক্ষেত্রে 50 MCQ এসেছিলো, যার মধ্যে গণিত থেকেই প্রায় 10-12 কোশ্চেন ছিল। এছাড়া অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে রসায়ন বিজ্ঞান বা কেমিস্ট্রি, ইংলিশ, বাংলা, ICT, বায়োলজি এবং ফিজিক্স। এক্ষেত্রে বলা যায় যে সায়েন্সের যে বিষয় তিনটা সেটা হচ্ছে চারটা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড ম্যাথ, এখান থেকে বেশিরভাগ কোশ্চেন হবে এবং বাংলা, ইংরেজি, ICT থেকে বাকি কিছু প্রশ্ন মিলে মোট 50 প্রশ্নের অ্যান্সার করতে হবে, অর্থাৎ 50 MCQ থাকবে। কিন্তু আমরা যদি এর আগের বছরের কোশ্চেনের দিকে তাকাই, অর্থাৎ 2017 থেকে এর আগের বছর, তাহলে সেখানে দেখতে পাই যে আসলে MCQ সিস্টেমে পরীক্ষা হতো না, তখন পরীক্ষা হতো রিটেন, অর্থাৎ তখন ম্যাথ থাকতো 4টা অথবা 5টা, যেগুলো জন্য প্রশ্ন দেওয়ার পর জায়গা খালি থাকতো, নিচে কিছু অংশ খালি দেওয়া থাকতো যেখানে অ্যান্সার করতে হতো। এছাড়া বাকি যে বিষয়গুলো অর্থাৎ পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি বা বায়োলজি, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে যে এক কথায় উত্তর দেওয়ার জন্য জায়গা থাকতো, অর্থাৎ প্রশ্ন করা হতো এবং এক কথায় উত্তরের মতো লেখার জন্য জায়গা থাকতো, সেক্ষেত্রে কোনো অপশন অথবা MCQ সিস্টেম ছিল না। এক্ষেত্রে বলে নিই, ম্যাথ বলতে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ, অর্থাৎ উচ্চতর গণিত এবং সাধারণ গণিত, এই দুই সাবজেক্ট থেকেই প্রশ্ন আসে। এবার ভর্তি পরীক্ষার সময় নিয়ে বলা যাক, যে বছর অর্থাৎ বিগত বছর অর্থাৎ কিংবা আগের বছর যখন MCQ পদ্ধতিতে পরীক্ষা হয়েছিল, অর্থাৎ যদি সেক্ষেত্রে 50 MCQ থাকে, সেক্ষেত্রে সময় দেওয়া হতো 45 মিনিট। কিন্তু এর আগে যখন রিটার্ন পদ্ধতিতে অর্থাৎ 4-5 ম্যাথ এবং বাকিগুলো এক কথায় উত্তর থাকতো, তখন সেক্ষেত্রে সময় দেওয়া হতো 30 মিনিট, সেক্ষেত্রেও মোট মান থাকতো 50। যেমন যদি 4 ম্যাথ আসে, তাহলে সেক্ষেত্রে ম্যাথের মার্কস হবে 7x4 অর্থাৎ 28, কিংবা 5টা থাকলে 5x7=35, এবং বাকি মার্কসগুলো থাকবে এক কথায় উত্তর বিভিন্ন সাবজেক্ট থেকে। এবার বলা যাক ভর্তি পরীক্ষার দ্বিতীয় অংশ, অর্থাৎ মৌখিক পরীক্ষা অথবা ভাইবা এর প্রস্তুতি সম্পর্কে।
এক্ষেত্রে যেদিন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেদিনই পরীক্ষার পর পরীক্ষার্থীকে একটা নির্দিষ্ট কক্ষে যেসব শিক্ষক রয়েছে নটরডেম কলেজের এর মধ্যে একজনের সামনে ভাইবা অর্থাৎ সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। এক্ষেত্রে কোনো নির্দিষ্ট ড্রেস কোড নেই, অর্থাৎ কোনো নির্দিষ্ট ফর্মাল ড্রেস আপ করে যেতে হবে না, নর্মাল পরিপাটি যে কোনো সুন্দর ড্রেসই গ্রহণযোগ্য। এখানে প্রশ্ন করা হবে প্রার্থীর নিজের সম্পর্কে, অর্থাৎ সে কী কী কো কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করে থাকে, কিংবা সে স্মোক করে কি না, কিংবা কেন সে নটরডেম কলেজে পড়তে চায়, এটা কয়েকটা বাক্যে শুনে করে গুছিয়ে বলতে পারা, কিংবা তাকে জিজ্ঞেস করা হতে পারে যে সে ডিবেট করে কি না, কিংবা সে বিভিন্ন অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছে কি না, এই টাইপের কিছু নর্মাল কোয়েশ্চেন থাকবে। এখানে কোনো পড়ালেখা বিষয়ক কোয়েশ্চেন নর্মালি স্যাররা করেন না। তো এই ছিল নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা সম্পর্কিত আমাদের ভিডিও। এছাড়া আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, সেক্ষেত্রে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ আস।